সমগ্র দেশজুড়ি কোভিড-19 সংক্রমণের বাবে মিনি লকডাউন সদৃশ পরিবেশ চলি আছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঁজ দিবলৈ চিকিৎসা কর্মী আরক্ষী প্রশাসনের লগতে দিনে নিশায় রাইজর বাবে বিভিন্ন সংবাদ যুগুত করে সংবাদকর্মী সকলে খবর বিলাই আহিছে। করোনার ভয়াবহ পরিস্থিতির মাজতো নিজের জীবন বিপন্ন করে জনসাধারণের নিরাপত্তার বাবে নিঃস্বার্থভাবে সেবা আগবাই অহা সংবাদকর্মী সকলের মাজরে এজন হল ডিমরিয়া সাংবাদিক সন্থার সদস্য তথা প্রাগ নিউজের সাংবাদিক বিকাশ দাস। চন্দ্রপুর এখন বৃদ্ধাশ্রম আরম্ভ করার লগতে আজি কেবাদিনও ধরে দেশের সংকটকালত আর্তজনের বাবে পার্যমানে খাদ্য সামগ্রী যোগান ধরে আহিছে। শুক্রবার আবেলি কার্ফিউর সময়ত গণেশগুড়ি, ভাঙাগড়, উলুবাড়ি আদি গুহাটির বিভিন্ন ঠাইর পদপথত বাস করা শতাধিক লোক সেনিটাইজার করে খাদ্য সামগ্রী দিয়ার মাস্ক বিতরণ করে আশীর্বাদ দিয়ার প্রত্যক্ষদর্শী সকলে এই মহানুভবতার শলাগ লয়। আসলে আজি বুলি নহয় এনেকুৱা ধৰণৰ চেষ্টা কৰোঁ। আসলে মই কিমান ধৰণ কি কৰিব পাৰিছোঁ বা কি নাই মই সেইটো মই ভবা নাই বা কিবা কৰিব পাৰিছোঁ, কৰিবলগীয়াটো বহুত আছে। কিন্তু মোৰ ধৰি লওক যিখিনি মোৰ শক্তি বা মই যিমান দূৰ ঢুকি পাওঁ মই অকণমান যৎকিঞ্চিত মানে চেষ্টা কৰিছোঁ। গতিকে ভাল লাগে আৰু তেনেকুৱাকৈ কৰি। আৰু এইটো বুলিয়ে নহয় আমি যোৱাকালিও যিখিনি কণ্টেইনমেণ্ট জ'নৰ ওচৰত আসলে মানুষ যিখিনি দরিদ্র সীমারেখার তলত আমি চেষ্টা করেছিল কিছু খাদ্য সামগ্রী দিবলৈ যোগাকালিও তেনেকৈ দিছোঁ। আর অনাগত দিনতো চেষ্টা করি যিমান দূর পারো নিজ কর্মর মাজতে মানে যেতিয়া অকণমান আহরি সময় পাওঁ গতি চেষ্টা করি তেনেকৈ। আর ইয়ারে আপনার মই আপনার জড়িয়ে মই মানে সমূহ রাইজক মই অনুরোধ জানাইছো বা মই ভগৱানৰ ওচৰতো প্ৰাৰ্থনা কৰিছোঁ যে আমি এখন খুব সোনকালে প্ৰায় 90% হৈছে এখন বৃদ্ধাশ্ৰম আমি কাম কৰি আছোঁ চন্দ্ৰপুৰ বেংক তিনিআলিত। গতিকে এইখনো আমি খুব সোনকালে যিখিনি আমাৰ বৃদ্ধা আই মাতৃ আছে য'ত মানে বিভিন্ন কাৰণত য'তে ত'তে থাকিবলগীয়া হৈছে বা তেওঁলোকক যাতে আমি কিছু শুশ্রূষা কৰিব পাৰোঁ তার কারণে আমি চেষ্টা করে আছো। গতি চাও রাইজর আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে কি আমার আগুয়াই লো সহায় করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।